হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ডিলিং 24 ফোর্ডের 24 ফোর্ড পিউশুস গিগাবাইট আপনার কীভাবে ফিটিং করব বা কীভাবে ফিটিং করবেন আমি দেখাচ্ছি। এই সুইচটা নিউ, তো আসলে আমি ভিডিওটা করতে প্রবলেম হচ্ছে, তাই আমি ভালোভাবে এই স্ট্যান্ডটা আলাদা লাগাইতে হয় সাইডে নাট দিয়ে, কারণ এটা ক্যাবিনেট বক্সে বসবে পাশের 24 ফুটের। এখান থেকে আপনার আমার মডেম থেকে একটা ডাটা এখানে আসবে, এখান থেকে বাকি 23 ফুটে আপনার ওয়াইফাই রাউটার সংযোগ দিয়ে কানেকশন করব। এই সুইচে আপনার রাউটার যদি ফিটিং করা হয়, পাওয়ার লাগবে না, উইদাউট পাওয়ার মাধ্যমে শুধু অনলি ফর আপনার ডাটা কেবলটা সেটিং করলে হবে, লাগাইলে হবে, রাউটারটা আপনার চলবে। খুব ভালো উন্নত মানের সুইচ, এপিও সুইচ খুব ভালো সার্ভিস দেয়। এটা পাওয়ার, এই অ্যাঙ্গেলটা, এটা আপনার ক্যাবিনেট বক্সে বসানোর জন্য লাগাইতে হয়। তো প্রথমে আপনারা কীভাবে ক্যাবেলটা ক্লিপিং করবেন দেখে নিন। আপনার ব্রাউন কালারের সাথে দুইটা আর দুইটা, তারপর দিয়ে আপনার বুল নীল কালার, তারপর দিয়ে লাগাবেন আপনার ব্লু কালার আর কি, যেভাবে আমি লাগাচ্ছি দেখতেছেন ঠিক এভাবে। এটা আর তিন আপনার নীল কালার আর তিন, তারপর দিয়ে আপনার অরেঞ্জ কালার আর যেভাবে আপনি লাগাইতেছে ঠিক এভাবে ক্যাবেলটা প্রথম সেটিং করবেন। সেটিং করার পর আপনার যতটুকু প্রয়োজন হয় কানেক্টার লাগানোর জন্য পরিমাণটা রেখে এখানে পঞ্চ মেশিংয়ের কাটার সিস্টেম আছে, এখান থেকে কেটে নেবেন, ঠিক এক চাপের মাধ্যমে কাটবেন যাতে আঁকা বাঁকা না হয়, সুন্দরভাবে কাটবেন। দেখেন আপনার কাটার মধ্যে সুন্দর করে কেটে নেবেন। আপনার কানেক্টারের যে লক আছে, যে 45-এর কানেক্টার লকটা নিচের দিকে থাকবে, যেভাবে কালারটা মিলেছেন একটু উপরে থাকবে। আমি দেখাচ্ছি লকটা, এই লকটা নিচের দিকে রেখে উপরের থেকে আপনার ওই ক্যাবেলগুলো যেভাবে সেটিং করছেন এভাবে লাগাবেন। এটা এমনভাবে লাগাবেন যাতে পুরোটা যায়, কিছু অংশ কভার ভিতরে যায়। ক্লিপের ভিতরে কিছু অংশ যাতে আপনার অরেঞ্জ কালারের যে উপরে যে আপনার কভার আছে ক্যাবেলের কভারটা যেন যায়, যাতে আপনার মেশিংয়ে পাঞ্চ করার সময়টা মজবুত হয়, ওভাবে লাগাবেন। এভাবে দেখবেন ক্যাবেলগুলো বরাবর গেছে কিনা, কালারগুলো ঠিক আছে কিনা মিলিয়ে দেখার পরে আপনার মেশিং দিয়ে একটি চাপ দিবেন, পাঞ্চ হয়ে যাবে। দেখ ভিডিওটা আমি ক্লিপিং করা শেষ সম্পূর্ণ, এখন সংযোগ দিব এবং ক্যাবেলটা আপনার দুনো মাথা আপনি ক্লিপিং করার পরে টেস্টে দিয়ে চেক করে নেবেন বরাবর আছে কিনা। এখন আমি এখানে ফিটিং করে কানেকশন করে চেক করবো।
এইখানে ভিতর বসবে। তো যে মডেম থেকে, যে রাউটার থেকে আমার ডাটা মেইন, ওটা এখানে আসবে। এই রাউটারে আমি সেটিং করব, এটা আপনি যেভাবে খুশি লাগাতে পারবেন। দেওয়ালের উপরে সাইডে এটা খুব পাতলা, আমি মডেলটা দেখাচ্ছি। এখানে পাওয়ারটা আছে, পাওয়ারটা লাগবে না আমার, কারণ ফিউজ সুইচ থেকে পাওয়ারটা অটোমেটিক চলে আসবে। শুধু এখানে ইন্টারনেটের কানেকশনটা দিবে শুধু, এরপরে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে রাউটারটা পাসওয়ার্ডটা সেটিং করবেন। ডিফল্ট পাসওয়ার্ড থাকে ওইটার, আপনি চাইলে এই রাউটার পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, নতুন করে আপনার মন মতো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে, এটা আমার মেইন কানেকশন, এটা ডাটা এখানে আটছে 1 নম্বরে, এখন বাকি আপনার 23 ফোর্ডার থেকে যে কোনো ফোর্ডে আপনি লাগিয়ে একটা একটা করে সংযোগ দিবেন। তো এখানে আমার অলরেডি ডাটা কানেকশন পেয়ে গেছে, এটা মেইন। এখানে লাগাইলাম 1 নম্বরে, লাগার পরে আমি লাস্টে একটা রাউটার আপনাদেরকে দেখানোর জন্য চেক করে দেখাচ্ছি। প্রত্যেকটা ফলোর যেখানে আপনার কানেকশন যাবে ওইখানে লাগাবেন। আমি এখানে লাগাইলাম, যদি কানেকশনটা ঠিকভাবে পাই তাহলে আপনার গ্রিন কালার আসবে, আর যদি কানেকশন ঠিক মতো না পাই তাহলে রেড কালার আসবে। এখানে আর কোনো ওয়াইফাইয়ের মধ্যে আপনার পাওয়ার দেওয়া লাগবে না। দেখুন আমার কালারটা এখন সংযোগ পাইছে, চলতেছে। এভাবে সেটিং করবেন। রাউটারটা উন্নত মানের রাউটার, খুব ভালো সার্ভিস দেয়। এখানে একটা আলাদা একটা স্ট্যান্ড আছে কপার, আগে ওইটা ফিটিং করবেন, পরে এটা ঘাটে ঘাটে বসা দিতে হবে। আসলে বন্ধুরা, আমি ভিডিওটা নিজের একাতে করছি বা করতেছি, ওই কারণে যার কারণে সুন্দরভাবে দেখাতে পারতেছি না। এটা আমি এখানে এখন কেবিলগুলো লাগিয়ে সবগুলো লাগিয়ে চেক করব। প্রথমে এটা ক্যাবিনেট বক্সের উপরে, পর আমি ভিতরে, আমার সম্পূর্ণ চেক হয়ে গেলে কানেকশন ভিতরে স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। সুইচটা আপনার এর সম্পূর্ণ কেবল আমি এখন লাগাবো একটা একটা করে। এখানে ভিতরে ফিটিং এগুলো বের করে ফেলবো পুরোনোগুলো। দ্রুত স্পিডে কাজ করে এই সুইচ। তো যাই হোক, ক্যাবগুলো লাগালে দেখলাম সবগুলো সংযোগ নিতেছে একটা একটা করে। যেগুলো আপনার কারেন্ট রাউটার লাগানো আছে ওগুলো কারেন্ট হয়ে যাবে অটোমেটিকলি, একটা একটা করে লাগাচ্ছে। এভাবে লাগাতে হবে। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এভাবে যেভাবে ইচ্ছে এভাবে লাগাতে পারবেন, আপনার সাইডের উপরে লাগাতে পারবেন দেওয়ালের, বা সিলিংয়ের সাইডেও লাগাতে পারবেন সুন্দর করে। শুধু একটি ক্যাবেল লাগাইলে হবে, যেমন ইচ্ছে তেমন করে লাগাতে পারবেন। ফোর সিলিং লাগাতে পারবেন, দেওয়াল লাগাতে পারবেন। 10 10 ইয়ার 9। তো যদি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা অলরেডি 50,000 ওভার হয়ে গেছে সাবস্ক্রাইব। তো আশা করি আপনারা যে হিসেবে আমার সাপোর্ট দিচ্ছেন খুব ভালো লাগতেছে। মোটামুটি আমার চ্যানেলটা মোটামুটি আপনাদের দোয়ায় খুব ভালো চলছে,
আছে, সবাই দোয়া করবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। শুভেন, আল্লাহ হাফেজ।